ক্ষমতালৈ অহা নাই লীনা দলে, তেওঁক বদলি করা হল, এইটোৱে তেওঁৰ শাস্তি হল নেকি? জুনমণি ৰাভাৰ মৃত্যু হল, জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ পাছতেই জুনমণিৰ মাতৃয়ে ঘটালে বিস্ফোরণ, লীনা দলেয়ে নির্যাতন চলাইছিল জুনমণি ৰাভাক, এই মন্তব্য করলে জুনমণি ৰাভাৰ মাতৃয়ে। তার পাছতো কিন্তু লীনা দলেক তলব নকরিলে আরক্ষীর শীর্ষ মহলে, আরক্ষীর শীর্ষ মহলের দায়িত্ব আছিল লীনা দলেক মাতি আনি এবার সুধিব লাগিছিল, কিন্তু সেয়া হয় নুঠিল। আমি জানাইছো লীনা দলে আজিও কিয় মুকলি আকাশের তলত মুকলিকৈ আছে। যদি তেওঁ দোষী তেওঁ শাস্তি পাওক, যদি তেওঁ নির্দোষী তেনে শাস্তি পাব নালাগে, এই কথা। কিন্তু আজিলৈকে তেওঁ কিয় এবারও তলব নকরিলে, ডাঙৰ প্রশ্ন। কিয় তদন্তর আওতালৈ অহা নাই এসপি লীনা দলে? এজাহারত নাম থকার পাছতো তদন্তর আওতালৈ অহা নাই লীনা দলে? হাইলাকান্দিলৈ কেবল বদলি করিয়াই ক্ষান্ত থাকিল সরকার। জুনমণির মাতৃয়ে এফআইআরত স্পষ্টভাবে নাম দিছিল লীনা দলের, আজি পর্যন্ত লীনা দলে করা হওয়া নাই জেরা। জেরাটো বাদে এবার মাতি আনি প্রশ্ন এটাও সোধা নাই। জুনমণি ঘটনার নিশা মাতি পঠিয়াইছিল লীনা দলেই, এইটো আটাইতকৈ এটা বিস্ফোরক তথ্য। রাজ্যজুড়ি লীনা দলে গ্রেপ্তার করার দাবি, কার আশীর্বাদ পুষ্ট লীনা দলে এটা ডাঙর প্রশ্ন। আমি জানাইছো লীনা দলে আজিও মুকলি আকাশের তলত, লীনা দলে আজিও কোনো একো কবলৈ সুধিবলৈ সাহস করা নাই। আজিলৈকে তদন্তর আওতালৈ নাহিল লীনা দলে। জুনমণি ৰাভার মাতৃর এফআইআরত স্পষ্টকৈ নাম আছিল লীনা দলের। জুনমণির মৃত্যুর দিনা মাতি পঠিয়াইছিল এসপি লীনা দলেয়ে জুনমণিক মাতি পঠিয়াইছিল, আর ইটোর পাছত সিটো বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিছিল। এগৰাকী হৈছে লীনা দলে, সকলে চিনি পায়। বিস্ফোরক তথ্য পোহরলৈ অহার পাছতো এওঁৰ বিরুদ্ধে ইটোর পাছত সিটো অভিযোগ থকার পাছতো কিন্তু আজিলৈকে এওঁক কোনো শাস্তি দিব পৰা নাই, কোনেও তেওঁক জেৰা কৰিব পৰা নাই, কোনেও তেওঁক এটা প্রশ্ন কৰিবলৈও সাহস কৰা নাই। ইটোর পাছত সিটো যিহেতু তথ্য আহিছে, আনন্দ মিশ্রর দিনত বন্ধ হওয়া সিন্ডিকেট লীনা দলের দিনত খোল খাইছিল। লীনা দলের দস্তাবেজ আমি কবলৈ বিচাৰিছো, আনন্দ মিশ্রর দিনত নগাঁৱত বন্ধ হৈছিল তেলর সিন্ডিকেট। আনন্দ মিশ্র যেতিয়া নগাঁৱলৈ গৈছিল তেতিয়া নগাঁৱত বন্ধ হৈছিল গৰুৰ সিন্ডিকেট। আনন্দ মিশ্র যেতিয়া নগাঁৱলৈ গৈছিল তেতিয়া নগাঁৱত বন্ধ হৈছিল ড্ৰাগছৰ ঘাটি। কিন্তু যেতিয়া লীনা দলে আনন্দ মিশ্রর বদলির পাছত লীনা দলে নগাঁৱৰ এসপি হিচাপে দায়িত্বভার গ্রহণ করিলে, নগাঁৱৰ এসপি লীনা দলের দিনত পুনৰ আৰম্ভ হল তেলচুৰি চক্র, পুনৰ আৰম্ভ হল গৰু সিন্ডিকেট চক্র, পুনৰ আৰম্ভ হল ড্ৰাগছৰ ৰমৰমীয়া বেহা। এয়া ভয়ঙ্কর অভিযোগ। আর লীনা দলে সহযোগিতা আগবাইছিল কোনে? রূপজ্যোতি কলিতায়, এএসপি রূপজ্যোতি কলিতা, এএসপি ক্রাইম রূপজ্যোতি কলিতায় লীনা দলে সহযোগিতা আগবাইছিল। আর রূপজ্যোতি কলিতার প্রিয় শিষ্য হয়েছে আভাজ্যোতি ৰাভা, আইসি আভাজ্যোতি ৰাভা, আভাজ্যোতি ৰাভা, রূপজ্যোতি কলিতা আর লীনা দলে এটা টিম হৈ পেলাই তেওঁলোকে নগাঁওখনত লুটিপুটি খালে। এয়া অভিযোগ আমার নহয়, এই অভিযোগ রাইজর, এই অভিযোগ এই তথ্য রাইজে রাখিছে। আমি পুনের কইছো লীনা দলের বিরুদ্ধে অভিযোগ আছে। সেইদিনা নিশা জুনমণিক লীনা দলে মাতি পঠিয়াইছিল, জুনমণির মাতৃয়ে এজাহারত স্পষ্টকৈ লিখিছিল লীনা দলের নাম, জুনমণির মাতৃয়ে স্পষ্টকৈ কৈছিল যে লীনা দলে নির্যাতন চলাই আহিছিল জুনমণি ৰাভাক। কিন্তু আজিলৈকে কিয় লীনা দলে লীনা দলে হৈ আছে? শাস্তি মানে কি? বদলি নেকি? বদলি মানে শাস্তি নেকি? এসপি বদলি হয়েই তার ডাঙৰ কথা কি আছে? রাইজে এনেকে প্রশ্ন করেছে, শাস্তি কি পালে? দোষী হলে শাস্তি পাওক, নির্দোষী হলে নাপাওক, স্পষ্ট কথা। কিন্তু তেওঁৰ বিৰুদ্ধে অভিযোগ আছে, এফআইআরত নাম আছে, তেওঁক তদন্তৰ আওতালৈ আনিব লাগিছিল, তেওঁক মাতিব লাগিছিল, জি পি সিঙে মাতি পেলাই এবাৰ সুধিব লাগিছিল, তলব কৰিব লাগিছিল, কিন্তু সেয়া কিয় নহল? ৰাইজে প্ৰশ্ন কৰিছে সেয়া কিয় নহল? লীনা দলে ওপৰত কাৰ আশীৰ্বাদ আছে? কাৰ আশীৰ্বাদ পুষ্ট, কাৰ কৃপাত লীনা দলে আজিও মুকলি আকাশৰ তলত মুকলি কৰি আছে? ডাঙৰ প্ৰশ্ন। আজিৰ তাৰিখ আমি পুনৰ কৈছো লীনা দলে, এইগৰাকী হৈছে লীনা দলে, হাইলাকান্দিৰ এতিয়া এসপি, তেতিয়া নগাঁৱৰ এসপি লীনা দলে, কাৰ ক্ষমতাৰে বলিয়ান হৈ পৰিছে এইগৰাকী আৰক্ষীৰ উচ্চ পদস্থ বিষয়া? লীনা দলে আজিও তদন্তৰ আওতালৈ নাহি, খোল খাব নেকি? সেই নগাঁৱত তেওঁ থকা দিনবোৰৰ সেই দস্তাবেজ কোনে খুলিব? গৰু সিন্ডিকেট কেনেকৈ আৰম্ভ হৈছিল, তেলৰ সিন্ডিকেট কেনেকৈ আৰম্ভ হৈছিল, ডাক্সৰ ঘাটি কেনেকৈ মুকলি হৈছিল, আনন্দ মিশ্ৰই বন্ধ কৰা ডাক্সৰ ঘাটিসমূহ, সেয়া অধ্যায় কোনে খুলিব?
কারবার সাহস হব না সেই অধ্যায় খুলিবলৈ, সেই কলা পৃষ্ঠাসমূহ খুলিবলৈ কাৰ সাহস হব? রাইজে প্রশ্ন করেছে, এই প্রশ্ন আমার নহয়, সাংবাদিক হিসাবে আমার ইয়াত দায়িত্ব, আমার ইয়াত ধর্ম রাইজর প্রশ্নসমূহ উত্থাপন করা। কিয় তদন্তর আওতালৈ অহা নাই লীনা দলে, এসপি লীনা দলে, এটা হাইলাকান্দির এসপি, তেতিয়া নগাঁওর এসপি, তেওঁক প্রশ্ন করিবলৈ, তেওঁক জেরা করিবলৈ, তেওঁক তলব করিবলৈ যেন কারো সাহস নাই, ইমানেই ক্ষমতাশালী লীনা দলে। আমি পুনর জানাইছো, লীনা দলে আজিও লীনা দলে হয়েই আছে। রাইজে বারে বারে কৈছে লীনা দলে গ্রেপ্তার করক, লীনা দলে জেরার আওতালৈ আনক, তদন্তর আওতালৈ আনক, প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, কিন্তু আজিলৈকে লীনা দলে একো করিব পৰা নাই। কিয়? এই কিয়টোৰ আড়ত হয়তো বহু কিবা কিবি ওলাব। আমি পুনৰ কৈছো, জুনমণি ৰাভাৰ মৃত্যু হল, জুনমণি ৰাভাৰ মৃত্যু হোৱাৰ পাছত কিন্তু বহু তথ্য পোহৰলৈ আহিল, এখন কলা সাম্ৰাজ্যৰ তথ্য, বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিল। নকল সোণৰ এই সাম্ৰাজ্যখনে কেনেকৈ গোটেই ৰাজ্যখন চানি ধৰিছিল, নকল টকাৰ এই সাম্ৰাজ্যখনে কেনেকৈ ৰাজ্যখন চানি ধৰিছিল, সেই তথ্য আগতে ৰাইজে জনা নাছিল, কিন্তু জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ পাছতে এই তথ্যসমূহ পোহৰলৈ আহিল। লীনা দলৰ কুকৰ্ম আগতে ৰাইজে জনা নাছিল, এতিয়া ৰাইজে জানিলে। ৰূপজ্যোতি কলিতা কোন, কি ক'ত কিয় বিখ্যাত, আভাজ্যোতি ৰাভা কি ক'ত কিয় বিখ্যাত আগতে জনা নাছিল, এতিয়া ৰাইজে জানিলে। কিন্তু জনাৰ পাছতো যেন তেওঁলোক ডেম কেয়াৰ, তেওঁলোকক কোনো একো কৰিব নোৱাৰে, আজিলৈকে কোনো তলবো কৰিব নোৱাৰিলে, প্ৰশ্ন এটাও সুধিবও নোৱাৰিলে। লীনা দলে লীনা দলে হৈয়েই থাকে, কিয়? ৰাইজে প্ৰশ্ন কৰিছে, হাইলাকান্দিলৈ কেৱল বদলি কৰিয়েই ক্ষান্ত থাকিল চৰকাৰ। জুনমণিৰ মাতৃয়ে এফ আই আৰত স্পষ্টভাৱে নাম দিছিল লীনা দলেৰ, কিন্তু তদন্তৰ আওতালৈ নাহিল। জুনমণিক ঘটনাৰ নিশা মাতি পঠিয়াইছিল লীনা দলেই, ৰাজ্যজুৰি লীনা দলে গ্ৰেপ্তাৰৰ দাবী।